নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 2021 সালে কোন রাশিগুলি অর্থাৎ কোন সাত রাশি গাড়ি এবং বাড়ির সুখ পেতে চলেছে, অর্থাৎ 2021-এ কোন রাশিগুলির স্বপ্ন পূরণ হতে চলেছে। তো সেই সাত রাশির আমি কথা বলতে চলেছি, যে সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা 2021-এ গাড়ি এবং বাড়ি, ভূমি এবং ভবনের সুখ কিন্তু আপনারা পাবেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আর কিছুদিন পর 2021-এ আমরা পা রাখতে চলেছি, আর এই 2021-এ পা রাখার পাশাপাশি আমাদের মনে কিন্তু স্বপ্ন বাসা বেঁধেছে প্রত্যেকেরই মনে। আর সেই স্বপ্নের মধ্যে একটি বড় স্বপ্ন প্রত্যেকের দুচোখে থাকে, সেটি নিজস্ব একটি বাড়ির, নিজস্ব একটি গাড়ির, অর্থাৎ একটি ফোর হুইলার বা একটি টু হুইলার বা একটি নিজস্ব বাড়ির। আর এই স্বপ্ন দেখা অন্যায় নয়, কারণ প্রত্যেকেই চায় নিজের একটি বাড়ি, নিজের একটি ড্রিম হাউস, নিজের একটি ড্রিম কার। আর এই ড্রিম হাউস এবং ড্রিম কার আপনাদের এই বছর পূর্ণ হতে চলেছে এই সাত রাশির জাতক ও জাতিকা। যারা আমার এই কথা শুনে নাক সিটকেছেন বা নাক সিটকাচ্ছেন তাদেরকে একটি কথা বলে দিই, বর্তমানে যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, যাদের ভূমি এবং ভবনের সুখ রয়েছে তার মানে এই নয় বাকি রাশিদের একদমই নেই। তাদের বর্তমানে গোচর ফল কিন্তু সাপোর্ট না করলেও তাদের জন্মছক যদি পারমিট করে তাহলে কিন্তু কেউ থামাতে পারবে না, এতটুকুটা আমি বলতে পারি। তাই নিজের রাশি জেনে ভিডিওটি স্কিপ করে যদি আপনি বেরিয়ে যান সেক্ষেত্রে বড়ই ভুল করবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদেরকে বিচলিত করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো আসুন পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভূমি এবং ভবন, অর্থাৎ নিজস্ব গাড়ি এবং বাড়ির সুখ কারা পায় জেনে নেওয়া যাক। দেখুন, নিজস্ব বাড়ি প্রত্যেকের স্বপ্ন থাকে এবং নিজস্ব গাড়িরও প্রত্যেকের স্বপ্ন থাকে, এই দুটিরই প্রত্যেকের স্বপ্ন থাকে কিন্তু সকলে পায় না। তার জন্য আপনার জন্মছকে শুক্র গ্রহকে ভালো থাকার প্রয়োজন রয়েছে, শনি গ্রহকে ভালো থাকার প্রয়োজন রয়েছে এবং মঙ্গল গ্রহকেও ভালো থাকার প্রয়োজন রয়েছে। এই তিনটি প্ল্যানেট রয়েছে, বিগ বিগ প্ল্যানেট, যে প্ল্যানেটগুলো আপনাদেরকে ভূমি এবং ভবনের সুখ দেয়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শুক্র আমাদেরকে কী দেয়? শুক্র দেয় আমাদেরকে সুখ। সুখ কোথা থেকে আসে? সুখ আসে লাক্সারিয়াস থেকে, সুখ আসে আরাম থেকে, সুখ আসে বিলাস থেকে। এই বিলাস কোথা থেকে আসবে? এই আরাম কোথা থেকে আসবে? তার জন্য নিজস্ব একটা সুন্দর বাড়ির দরকার, আপনি তো ফুটপাতে বসে আরাম করবেন না নিশ্চয়ই। আর এই লাক্সারিয়াস বাড়ি বা লাক্সারিয়াস গাড়ি প্রত্যেকে পায় না, তবে যে সাত রাশির কথা বলতে চলেছি তারা গাড়ি এবং বাড়ি, লাক্সারি বাড়ি না করতে পারলেও নিজস্ব একটি বাড়ি ঠুকতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এবং এন্ট্রি লেভেল কোনো কার, সেটা অল্টো হতে পারে বা আদার্স কোনো কার হতে পারে, এই এন্ট্রি লেভেল কার কিন্তু আপনারা কিনতে পারবেন, এতটুকুটা বলতে পারি। তার জন্য আপনাদের জন্মছকটা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। আমি আমাকে দেখানোর কথা বলি না কখনোই, কারণ আপনার যাকে পছন্দ, যে অ্যাস্ট্রোলজারের প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটা ব্যাপার মাথায় রাখবেন, অবশ্যই এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান, অযথা যোগাযোগ করবেন না। এবং আমি এই নাম্বার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক 2021-এ কোন সাত রাশির জাতক জাতিকারা গাড়ি এবং বাড়ির সুখ পেতে চলেছে। আমি এই সিরিজটি সাজিয়েছি একদম লো থেকে হাই পর্যন্ত, অর্থাৎ যাদের
মোটামুটি সম্ভাবনা রয়েছে, তাদের নামটা আমি আগে বলবো সে রাশিগুলির, আর যার একদম প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে সেটা ভিডিওর যত উঁচুতে যাব তত সম্ভাবনাটা বাড়বে। তা আসুন প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের গাড়ি এবং বাড়ির সম্ভাবনা, অর্থাৎ নিজস্ব একটি ড্রিম কার, নিজস্ব একটি ড্রিম হাউস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা ভাড়া বাড়িতে আছেন তারা এখন থেকে রেডি হয়ে যান, আর ভাড়া বাড়িতে আপনাদেরকে থাকতে হবে না, একদম নিজের বাড়িতে পা রাখবেন এই 2021। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 ড্রিম হাউস এবং ড্রিম কার কিনতে চলেছেন, অর্থাৎ আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা গাড়ি এবং বাড়ির স্বপ্ন, যেটা প্রত্যেক মানুষের থাকে। তাই যারা ভাড়া বাড়িতে আছেন তারা রেডি হয়ে যান, কারণ আপনারা 2021 নিজের গৃহে পা রাখতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 নিজস্ব একটি গাড়ি এবং নিজস্ব একটি বাড়ির মালিক হতে চলেছেন। তাই যারা ভাড়া বাড়িতে আছেন তারা এখন থেকে রেডি হয়ে যান 2021 নিজের বাড়িতে পা রাখার জন্য। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 রেডি হয়ে যান নিজস্ব একটি বাড়ি এবং নিজস্ব একটি গাড়ির, অর্থাৎ যেটি আপনাদের প্রত্যেকের মনে স্বপ্ন থাকে সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে এই 2021। তাই যারা ভাড়া বাড়িতে আছেন তারা নিজস্ব বাড়িতে এই 2021 পা রাখতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 নিজস্ব একটি বাড়ি এবং নিজস্ব একটি গাড়ির মালিক হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনের স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে 2021। তাই যারা ভাড়া বাড়িতে থাকছেন খুব মন খারাপ রয়েছে, মন খারাপ করবেন না, কারণ 2021 আপনাদের পরিবর্তন ঘটতে চলেছে। আপনাদেরকে আর ভাড়া বাড়িতে থাকতে হবে না, নিজস্ব একটি বাসভবন অর্থাৎ নিজস্ব একটি বাড়িতে আপনারা কিন্তু বিচরণ করবেন, অর্থাৎ নিজের একটি বাড়ি আপনাদের তৈরি হবে এবং নিজেরা একটা গাড়িও কিনে ফেলবেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 নিজস্ব একটি গাড়ি এবং নিজস্ব একটি বাড়ির মালিক হতে চলেছেন, অর্থাৎ যেটি আপনাদের প্রত্যেকের স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। তাই যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদেরকে আর মন খারাপ করার বিষয় নেই, কারণ 2021 আপনারা নিজস্ব বাড়ি এবং নিজস্ব গাড়ির মালিক হতে চলেছেন। এরপরে যে লাস্ট এবং সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 আপনারাও রেডি হয়ে যান নিজস্ব একটি বাড়ি এবং নিজস্ব একটি গাড়ির মালিক হওয়ার জন্য, কারণ এই বছর অর্থাৎ 2021 আপনারা নিজস্ব বাড়ি এবং নিজস্ব গাড়ির মালিক হতে চলেছেন। তাই যারা ভাড়া বাড়িতে রয়েছেন তারা এই বছর অর্থাৎ 2021 নিজের বাড়িতে পা রাখতে চলেছেন এবং নিজের গাড়িতে ঘুরতে পারবেন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021 নিজস্ব একটি বাড়ি এবং নিজের একটি গাড়ির মালিক হতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।